হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, বকম বকম টু আ নিউ ব্লগ। আজকে সরকারি একটা প্রজেক্ট আছে, তা খুব সকাল সকাল আমাকে অফিস বেরোতে হলো। এখন বাজে হচ্ছে তোমার 7:30। ওয়েদারটা দেখো, আকাশে পুরো চারিদিকে অন্ধকার, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার মধ্যেই আমাকে অফিসে বেরোতে হচ্ছে, যেতে হচ্ছে। তো চলো একটু তাড়াতাড়ি যাই। নদীর পরে আস্তে আস্তে তো পুরো ভিজে গেলাম, তো এই এসে এখন ছাতাটা খাটিয়েছি, নৌকা ছাড়তে বাকি আছে এখনো। নৌকা থেকে নেমে এই যে দেখো সবুজের মাঝখানে, সবুজকে পাশে রেখে হাঁটছি। অনেক সকালে বেরিয়েছি, তাই টিফিন করা হয়নি, তো আমার সেই চেনা পরিচিত ইডলি দোকানে গিয়ে ইডলি টিফিন করবো, অনেক দিন পর খাবো। এতটা সস্তায় কোথাও ইডলি পাওয়া যায় কিনা বলে আমার জানা নেই, তো এখানে 5টা ইডলি তোমার নেয় 20 টাকা, আর 20 টাকা দিয়ে টিফিন করলে মোটামুটি দুপুর 12:30 পর্যন্ত আর খিদে লাগে না, তো এটা হয়েই থাকে। তো শেষমেশ পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্যে। এখানেই আজকে একটা এই অফিসের মধ্যে আজকে একটা ক্যাম্প হবে, সরকারি ক্যাম্প। শুধু এখানে না, এরকম আরও 16টা ক্যাম্পের দায়িত্ব আমার কাঁধের ওপর পড়েছে। সরকারি ক্যাম্প অনেক দায়িত্ব, প্রচুর মানুষ আসবে, তাদেরকে পরিষেবা দিতে হবে। তো প্রে করো যেন দিনটা ভালোভাবে কাটে। তো অলরেডি তো ক্যাম্প শুরু হয়েই গেছে, আমাদের মেন ক্যাম্পে অনেকেই আসছেন, তো এবার আমাকে যেতে হবে এই যে গাড়ি রেডি। বাকি যে 11টা ক্যাম্প আছে সেগুলোতে ঘুরবো, সেখানে কী পরিস্থিতি দেখবো, ফর্ম টর্মগুলো চেক করতে হবে। তো চলো যাওয়া যাক। তো এখন চলে এলাম আর একটা ক্যাম্পে, পুরো ঘুরতে হচ্ছে, তো বেরিয়ে যাচ্ছে এই যে ফর্ম হাতে নিয়ে। কাজ করতে করতে এখন যে জায়গাটা এসেছি, পুরো স্কুলের পাশেই একটা শ্মশান। সত্যি গ্রাম বাংলায় কাজ করলে কত কি দেখা যায়। পিছনে শ্মশান ফেলে একটু আগিয়ে চলেছি, সামনেই স্কুল, ওখানে গিয়ে বাকি কাজগুলো করতে হবে, ওখানে একটু এনকোয়ারি করতে হবে ক্যাম্পটা। তো এখন বাজে রাত 9টা, এই যে আমি একা কোলাঘাট স্টেশনে বসে আছি, কাজটা মিটলো, অনেকটা রাত হয়ে গেছে। লাস্টে মানে আমার জন্য এটা লাস্ট ট্রেন, এটা না পেলে তো মানে নৌকাটাও পাবো না, ট্রেনটা অনেক লেট করছে, জানি না নৌকাটা ধরতে পারবো কি না, চিন্তাও হচ্ছে, কারণ লাস্ট নৌকাটা না পেলে বাড়ি ফেরা হবে না, আর তখন কী করব। তো আজকে তো অনেক চাপ গেল, মানে কি বলবো, আর মারাত্মক প্রেশার, শেষে হিসেব মেলাতে গিয়ে আরও সমস্যা হলো। তো যাই হোক, ওদিকটা মিটে গেছে, কিন্তু আমার এই যে বাড়ি ফেরাটা সমস্যা হয়ে গেল। তো তোমাদেরকে একটু কোলাঘাট স্টেশনটা দেখিয়ে নিই, দেখো কেউ নেই, চারিদিকে জনমানব শূন্য, সব শূন্য, আমি একা বসে। তো জাস্ট বাড়ি ঢুকলাম, নৌকাতে তো এক বিপত্তি ঘটেছিল, মাঝ নদীতে এসছি আর নৌকার পাখনায় খড় আর পানামনে জড়িয়ে গিয়েছিলো, তো নৌকা স্টার্ট বন্ধ, আর জোয়ারের অনেকটা স্রোতে না নৌকাটা অনেকটা এগিয়ে গেছিলো। তো ভয় লাগে না আমাদের, এগুলো অভ্যাস আছে। তো শেষমেশ মাঝি ভাই তো জলে নামে, আমাদের এখানে নামতেই হয়, জলে নেমে এগুলো ছাড়ালো, তারপর আবার নৌকা স্টার্ট দিয়ে পাড়ে ফিরলো। কী বলবো, এগুলো একটা অনুভূতি আমাদের, রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স।